তো এমন একটা সময় হলো চাচা আবু তালেব মৃত্যু সজ্জাই সাইত আল্লাহ নবী চাচার কাছে গিয়া বলো গো চাচা একটু কানে কানে কালিমাটা পড়েন তাহলে কেমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আপনার জন্য আমি সুপারিশ করতে পারবো আবু তালেব দেখে তার সামনে আবু জাহেল মক্কার আরো লিটাররা আছে বলে এই মৃত্যুকালে কি তুমি আব্দুল মুত্তালবের ধর্ম কি তুমি ছেড়ে দিবে নাকি আবু তালেব পরিষ্কার করে দিল না মোহাম্মদ আমি পারব না অথচ মুহাম্মাদের জন্য যার জীবনটা পর্যন্ত দিতে রাজি ওই চাচা কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ধর্ম গ্রহণ করে নাই কালিমা পড়ে নাই বেইমান হয়ে এই দুনিয়ার থেকে বিদায় নেয়া চলে যায় নবীজি বড় টেনশন বড় পেরেশান আবু তলেব চিনি তাকে পাহারা দিত আজকে আবু তলেব নাই নবীজি টেনশন পেরেশানি কান্না করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল আরবী বললেন আপনার চাচার জন্য আপনি বড় পেরেশন আপনার চাচার জন্য আপনি বড় টেনশন না না হেদায়তের মালিক তো আপনি না হেদায়তের মালিক জুড়ে বলেন কে সুরে কসাসির ছাপ্পান্ন নাম্বার আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি কে লক্ষ্য করে বলেন ইন্নাকা কালা তাহদি মান আহাবাবতা

কারণ আল্লাহ পাক যাকে চান ইচ্ছা করেন তা কি হেদায়েত দেন আল্লাহ তো জানেন কে হেদায়েত প্রাপ্ত হবে ঠিক কি না আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মক্কার কাফেরা চিন্তা করে আবার সুযোগ মুহাম্মদকে কে আঘাত করা মুহাম্মদ কে হত্যা করা রাসূল কে আঘাত করতেছি আসুলকে মেরে ফেলবে জন্য ওরা সুলের উপর আক্রমণ করেছে খাদি জাতুল কুবরা দৌড়ায় আসে নবী সাল্লাল্লাহসলামের সামনে এসে বলে অ কাল লোকেরা তোমরা মনে করেছু আবু তোলেব নাই বুঝি মহাম্মদের মাঠখালি হয়ে গেছে মোহাম্মদকে যেমনি তেমনি আক্রমণ করবে মোহাম্মদকে কষ্ট দিবে শুনে নাও আমি খাদি যা যতদিন বেঁচে আছি মোহাম্মদের গায়ে একটা ফুলের টুকাও তোমরা দিতে পারবে না কারণ আমার বংশ ছোট বংশ না আমার বংশের লোকেরা তোমাদেরকে ছাড়বে না মক্কার লোকেরা ভয় পেয়ে গেছে না খাদি তো যে বংশের লোক ওই বংশের লোকেরা যদি আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগে যায় তাহলে আমরা টিকতে পারবো না কিন্তু চাচা এনতে কালের দুই থেকে পাঁচ দিন পর তার জীবন সঙ্গিনে এখন একেবারে নিঃসহায় গেছে কেউ নাই আবু তা নাই খাদি যাও নাই নবীজি বড় টেনশন বড় পেরেশানিতে আসে নবীজিকে কাফির বেঈমানের ভি মনে আর থাকতে থাকতে দিলো না